আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এসকাউটার সার ভালো করে আপনাকে ধন্যবাদ জানাইছো। আর যদি মোর চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটু বাজিয়ে দাও। আজির ভিডিও লই এলো 21 তারিখ নমা 2020 যে ছলিবিলাকর ফিজিক্যাল টেস্ট হই আছে এতিয়া এবিআরইউবি কনস্টেবল রানিং হই আছে। আজি কেইটা পাস করিল আর কেইটা আহিলে দৌড়াব কারণে তারাই ওপরত এটা ভিডিও। মই আপনার ফার্স্টতে কইছো যে মই ভিতরত কাম নকরো, যে মই প্রমাণপত্র দিব নোৱাৰোঁ। যদি কোনোবা কয় যে তুমি কত চালে বা মিছা কথা কৈছে, তুমি সঁচা মিছা নকও। কারণ মই এটা কথা যে এইটো মিছা কথা হ'ব নোৱাৰে। কারণ যিবিলাক এন জি অ' কাম কৰে ভিতৰত তাৰ লগত মই কথাখিনি শুনো। এতে ইণ্টাৰভিউ শেষ হৈ যায় সন্ধিয়া, তেতিয়া শুনা পাওঁ যে ভাই আজি কেইটা গৈছিল বা কেইটা পাছ কৰিলে, তাই তেতিয়া মই ডিটেইলছটো দি দিয়ে। কিন্তু সি যদি মিছা কথা কয় মোৰতো ক'বলগীয়া একো নাই। কিন্তু মই আশা ৰাখিছোঁ যে সি মিছা কথা কেতিয়াও নক'ব বুলি। কিন্তু মিছা কথা কৈ লাভ কি হ'ব? তাৰে আজি এটেণ্ড কেইটা হৈছিল বা প্ৰেজেণ্ট কেইটা হৈছিল সি এইটো ক'ব নোৱাৰিলে। সি ইফালে আগতে আছিলে, জামত তাতে আছিলে ৰানিঙত। সি ক'লে যে ৰানিঙত দৌৰাব কাৰণে আহিলে মাত্ৰ 70টা, কিন্তু হাইটত কেইটা ফেইল কৰিছে সেইটো মানে সি ক'ব নোৱাৰিলে। যে ৰানিঙত আহিলে 70টা, কিন্তু 70টাৰ ভিতৰত পাছ কৰিলে মাত্ৰ 7টা পাছ কৰিলে ছোৱালী। তাতে 21 তাৰিখ পৰা যি তাৰমানে ছোৱালীবিলাকত কেনেকৈ ছিষ্টেমত দৌৰে মই নিজে ক'ব নোৱাৰোঁ। ইমান শ্ল' যদি হয় ঘৰত প্ৰেক্টিছ কৰিলে নে নাই, ইমান যদি ছোৱালী কম হয় কি হ'ব? আৰু যি আছে মই ডেইলি ভিডিঅ' ডেইলি লৈ আহি আছোঁ। কাৰণ কেইটাকৈ পাছ কৰিলে এটা হিচাপ ৰাখিব পাৰে আপোনালোকে যে এটাকৈ পোষ্টৰ ওপৰত কেইজনকৈ কেণ্ডিডেট হ'ব বুলি, বা ছোৱালীবিলাকৰ যিবিলাক যিবিলাক পাছ কৰিব তাৰ চাকৰি হোৱাটো সম্ভৱ বহুত 100%। তো এইখিনি ছোৱালীবিলাকৰ হৈ যোৱাৰ পিছত মই ল'ৰাবিলাক